মহাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা আমার সকল বন্ধুদের। আমরা এখন যাচ্ছি অঞ্জলি দিতে। অঞ্জলি দেওয়ার জন্য আমরা এসেছি আমাদের পাড়াতেই, আমাদের পাড়ার পুজো এটা, তো এখানেই রয়েছি সকালটা। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ওখান থেকে সোজা আমি চলে এসেছি আমার দিদার বাড়িতে। তো এরা ভীষণই আগ্রহী ফটো তুলতে আর আমার ভিডিওতে আসতে। এখানে ঠাকুরের ভোগ রান্না চলছে। এবার আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। তো অষ্টমীর রাত কোথায় কাটাচ্ছি দেখতে থাকো ভিডিওটা লাস্ট অবধি। আর সাথে রয়েছে নবনীতা আর আমার দুটো ভাই। আমরা ভীষণই হুটোপাটায় রয়েছি, ট্রেন ধরবো বলে। দেখা যাক ট্রেন পাই কিনা, যদি ট্রেন না পাই তাহলে আর ঠাকুর দেখা হলো না। তো বন্ধুরা আমরা এখন রয়েছি ধুবুলিয়া স্টেশনে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এসেছি বেথুয়ায় ঠাকুর দেখতে। কাশের বনে ইমেল শরৎকালে এখানে গান চলছে না, তাহলে কপিরাইট আসবে। তোরা বাসিগুলো কিনবি? মানে আমরা ঠাকুর দেখতে সেই রাস্তাঘাট কেন দেখাচ্ছি সেটা নিয়ে তোমরা কনফিউশনে থাকতে পারো। আমরা যেদিকে লাইট আছে সেইদিকে যাচ্ছি, মানে ঠাকুর কোন দিকে আমরা নিজেরাও জানি না, যেদিকে লাইট আছে সেদিকে যাচ্ছি। আমরা বলাবলি করছি যে এইদিকে লাইট বেশি, চো এদিকে লাইট চ, এদিকে দেখছি লাইট বেশি, চো এদিকেই যাই, দেখা যাক ঠাকুর পাওয়া যায় কিনা। ਰਾਦਾ ਤੇਰਾ ਜੱਗ ਨੂੰ ਚੁੰਨੀ ਕਰਦੀ ਸਾਰੇ ਮੇਰੀ ਪੱਗ ਨੂੰ ਪੱਗ ਨੂੰ ਪੱਗ ਨੂੰ ਅੱਗ ਲਾਉਣ ਦਾ ਇਰਾਦਾ ਤੇਰਾ ਜੱਗ ਨੂੰ ਚੁੰਨੀ ਕਰਦੀ ਸਾਰੇ ਮੇਰੀ ਪੱਗ ਨੂੰ ਅੱਗ ਲਾਉਣ ਦਾ ਇਰਾਦਾ ਤੇਰਾ ਜੱਗ ਨੂੰ ਚੁੰਨੀ ਕਰਦੀ ਸਾਰੇ ਮੇਰੀ ਪੱਗ ਨੂੰ ਤੇਰੀ ਬਿਊਟੀ ਦੀ ਕੀ ਸਿਫਤ ਕਰਾਂ
दिल करता दिल तेनू गिफ्ट करा तेरे लग ते नजर टिकी रह गई गल पुट के स्वीट जेहा कह गई मेरा सब कुछ लुट के ही लै गई वो गल पुट के स्वीट जेहा कह गई मेरा सब कुछ लुट के ही लै गई वो गल पुट के स्वीट जेहा कह गई मेरा सब कुछ लुट के ही लै गई गल पुट के स्वीट जेहा कह गई मेरा सब कुछ लुट के ही लै गई অনুরোধ আপনারা মাস্ক পরে ঢুকুন নিজে পাশের অপরকে মারতে সুযোগ করে দিন টোটো বাঙালির উদ্দেশ্যে বলছি টোটো গুলো এখানে দাঁড় করাবেন না আপনারা পুলিশ প্রশাসনের पीली रेड वाइन मैंने पुरानी लाख रोका तैयारों ने एक ना कर तू मनमानी सुनो कल रात की कहानी तो अमर आवार फिरे आश्लाम भूगली आए है आमुगे तुझे আমরা এতগুলো প্যান্ডেল ঘুরলাম কোথাও দেখলাম না সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে তো এখানেই ধুবুলিয়া রেলবাজারে দেখছি একটা অনুষ্ঠান হচ্ছে বেশ ভালো জিনিস ভালোই হচ্ছে জাকজমক সহকারে দেখছি অনুষ্ঠানটা মনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ ঠাকের পিঠে পড়লো কাটি পুজো হোক জমজমাটি নতুন সাজে সেজেছে আকাশ চলে এসছি বাড়ি চলে এসছি তো ব্লগটা এখানেই শেষ করছি খুবই খারাপ অবস্থা বেশি কথা আর বলবো না এই অবস্থায় লাইক করো শেয়ার করো আর যারা নতুন সাবস্ক্রাইব করো ডেলি ডেলি ব্লগ অবশ্যই তোমাদের জন্য আসছে সাজানো বরণডালা আকাশে মেঘের ভেলা চলছে ধুনু জিনার আসরের ঘন্টা বাজে এলো মানুষ সাজে লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে ষষ্ঠী চাওয়া পাওয়া আড্ডা সপ্তমীটা সেলফিতে সেজেছে যেছে অষ্টমী অঞ্জলি আর নবমী জগজমকে আকাশে পূজোর গঙ্গা